আরো কিন্তু আসেন, আপনি সবাইকে নেন আমাদেরকে, তাহলে তো আমরা কথা বলি। স্যার আমরা জানি যে রাজশাহীর গরম তো প্রচন্ড গরম পড়ে, রাজশাহীতে 44-45-46 ডিগ্রি। আমরা ছাদে তাওয়া রেখে তাওয়াতে তেল গরম করে আমরা এখন ডিম পোচ করবো, আমরা দেখি যে ডিমটা পোচ হয় কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে ডিমটা কিন্তু পোচ হয়েছে, মানে হচ্ছে, হবে আর কি। তো এই হচ্ছে আমাদের রাজশাহীর গরম। এই গরমের মধ্যে আমাদের বাস, এই গরমে আমরা বসবাস করি। আপনারা চাইলে আপনারাও ছাদে আধা ঘন্টা তাওয়া দিয়ে তেল দিয়ে রেখে আপনারা ডিম পোচ করতে পারেন, তবে এই সোয়াবিন তেলের বদলে যদি আপনারা সরিষার তেল দেন সেই ক্ষেত্রে আপনারা ফলটা আরো খুব দ্রুত পাবেন, ঠিক আছে, এই আর কি। তো যাক, আমরা দেখতে পাচ্ছি যে ডিমটা বেশ খানিকটা পোচ হয়েছে। এখন এটা আমরা একটু কড়ায় দিয়ে আমরা পোচ করে এখন খাবো, যদিও রোজার মাস আমরা এটা রেখে দিব, আমরা একেবারে ইফতারিতে খাবো। তা রাখি ভাই, পোচ করে সুন্দর করে রেখে দেন, এটা আমরা ইফতারিতে খাবো। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।